নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেল ইচ্ছে আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইচ্ছে আহারের সমস্ত দর্শক বন্ধুদের জন্য খুশির খবর এই যে, আমরা এখন খাবারের রেসিপির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানের ভ্রমণের ভিডিও শেয়ার করছি, সেগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাটার ক্রিম বানাতে হয়। বাটার ক্রিম কেকের ভেতরে স্তরে স্তরে এবং কেকের বাইরের ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। তবে চলুন এখন দেখে নিই কীভাবে বানাবো এই বাটার ক্রিম। বাটার ক্রিম বানাতে পাউডার সুগার নেব 200 গ্রাম মতো, বাটার নেব 90 থেকে 100 গ্রাম মতো, বাটার ফ্রিজ থেকে বের করে 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে নরম করে নিতে হবে। তবে মনে রাখবেন, আমাদের নরম বাটার প্রয়োজন, গলা বাটার নয়। এখন আমরা একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটার ফেটিয়ে নেব 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না বাটার ফ্লাফি হয়ে ওঠে। আজকে আমরা যে বাটার ক্রিম বানানো দেখাচ্ছি, এটাকে ইটালিয়ান বা সুইস বাটার ক্রিম বলে। এছাড়াও আরও এক ধরনের বাটার ক্রিম হয়, তাকে ফ্রেঞ্চ বাটার ক্রিম বলে। সেটা আমরা পরে কোনো একদিন শেয়ার করব। এখন দেখতে পাচ্ছেন বাটার কতটা ফুলে উঠেছে এবং ভীষণ নরম হয়ে স্মুথ হয়ে গেছে, মানে বাটার খুব ভালোভাবে ফাটানো হয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব আইসিং সুগার। সুগার যখন দেবেন, 2 বা 3 বার করে ব্যাচে ব্যাচে দিলে মিক্স করতে সুবিধে হয়। তাই আমরা 200 গ্রাম সুগার 2টি ব্যাচে দেব এবং ভালো করে বাটারের সাথে মিশিয়ে নেব। এই বাটার ক্রিম আপনি কেক সাজানোর সময় স্তরে স্তরে ব্যবহার করতে পারবেন এবং কেকের বাইরের এবং ওপর দিকে যে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করা হয়, সেগুলো এই বাটার ক্রিম ব্যবহার করে বানাতে পারবেন। এই বাটার ক্রিমের সাথে বিভিন্ন ফুড গ্রেডেড রং মিশিয়ে বিভিন্ন রঙের ফ্রস্টিংও করতে পারবেন। দেখুন, বাটার এবং আইসিং সুগার খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমরা এর মধ্যে দেব 2 টিস্পুন দুধ এবং 1/2 টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট এবং সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের বাটার ক্রিম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তাহলে এখন বাড়িতেই কেক বানান ও নিজের মন মতো ডিজাইন করে অতিথিদের দাগ লাগিয়ে দিন এবং প্রস্ফুরিত করুন নিজেকে, শুধুমাত্র একজন ভালো কুক হিসেবেই নয়, একজন দারুণ শিল্পী হিসেবেও। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং অনেক অনেক শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে, এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, কারণ এটা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে আবার দেখা হবে সুন্দর অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।